যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিড গুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ, এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে, এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবির ইবনে হায়ারের নাম শুনেছেন কিনা, কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন, ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপসগুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি, এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটস গুলো তারা দিয়েছিল। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। এখনকার এডুকেশন সিস্টেম আমাদেরকে শিখায়, আমরাও শিখেছি, এবং এগুলো না শিখে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারতাম না। সেটা হচ্ছে যে সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা। কাদের দ্বারা? এই গ্রিকদের দ্বারা। এই গ্রিকদের সময়টাকে বলা হয় ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, প্রাচীন ওয়ার্ল্ড অর্ডার। ওই সময় থেকে একটা প্রাচীন ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড অর্ডার চলেছিল আর কি। তারপরে এই ফরাসি বিপ্লবের পরের সময়টা এসেছে, কিন্তু ওইটা শেখানো হয় প্রত্যেক সমাজবিজ্ঞান বইগুলো দেখবেন, মনে হয় যেন এই এই পৃথিবীর নবী হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ভাবছেন এমন না? প্রত্যেকটা ক্ষেত্রে অ্যারিস্টটল কি বলেছে, আর থেলিস কি বলেছে, আর ওই কি হ্যাঁ বলেন, সক্রেটিস, না লেনিন স্টালিন পরের কথা, ওনারা পরের মানুষ, আমি গ্রিকদের কথা বলছি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই ব্যাস। মানে ভাবখানা এমন যে সভ্যতা এবং ইতিহাসের নবী হচ্ছে তারাই, সব কিছু ওদের কাছ থেকে নেওয়া লাগবে, খালি বইগুলো পড়েন দেখেন কি লেখা আছে। কিন্তু আমি কনক্লুশন দিচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি, আমি নিজেও পড়েছি, তো ফিলোসফির এই বইগুলো কোনো একটা বিষয়ের চূড়ান্ত সমাধান দিতে পারে নাই, যে কোনো বিষয়। ঈশ্বর, ঈশ্বর নিয়ে কথাবার্তা বলেছে, দীর্ঘদিন কথা বলেছে, কোনো কনক্লুশন আসতে পারে নাই, খালি বলেছে হ্যাঁ একজন পরম সত্তা বলে একজন আছে, ব্যাস দ্যাটস অল। তিনি কে, তার বিধান কি, তার আম্বিয়া কেরাম কারা, তার ইয়াগুলো কেমন হবে, বিধানগুলো কেমন হবে, হ্যাঁ তার আসমা সিফত কেমন, তার তাওহীদ কি, কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে নাই, খালি বলেছে একজন ঈশ্বর আছে, পরম সত্তা। আত্মা, আত্মা নিয়ে তর্ক করেছে, তর্কের পর তর্ক হয়েছে, কিন্তু কোনো কনক্লুশন আসে নাই। এভাবেই তো এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মারপ্যাচ আছে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মূলনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যে এই একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন চালু করা হয়েছে। সমাজ মনে হয় টিকে আছে ওদের দ্বারাই, বিষয়টা এমন নয়, বরং তারা এসেছে অনেক পরে। সর্বপ্রথম সভ্যতা শুরু হয়েছিল নবী আদম আলাইহিস সালামকে দিয়ে, তারপরে